बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे जगतवासी, आमी शमीम आली चिश्ती आपनादेर सामने एकटी आलोचना निये आसलाम। ए पृथिवीते तरिकतेर बाहिरे एवं तरिकतेर भितरे जे लोकगुलो आछे एदेर मध्ये अनेकेर भावना चिंता जे हासान आर हुसैन, ए हासान हुसैनेर मध्ये ए दुई जन जेमन हिंदू शास्त्रे महादेव महादेवर सन्तान दुईटी कार्तिक गणेश। एखन अनेके एक कथाटा तरिकतेर भाषाय बा विभिन्न जगह थेके शुने एकटा कथा बोले थाके हासान हुसैन नाकि कार्तिक गणेश। आसले आमरा जखन एटाके जोग मिलाते जाब तखन देखा जाए एई कथार कोनो मिल नेई। যেমন একটি বিষয় হলো যে কার্তিক গণেশ তারা মহাদেবের সন্তান, তাহলে হযরত আলীর সন্তান হযরতে হাসাইন হযরতে হুসাইন, তবে এটা কখনোই এই কথাটা মিল নেই। যে হাসান হুসাইনের একটা বিষয় হলো কি, দেখেন আমাদের মধ্যে আমাদের শাস্ত্রগ্রন্থ যদি আমরা ভালো করে ঘাটি তখন দেখা যায় এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে পাকপাঞ্জাতনে। তাহলে পাকপাঞ্জাতন বলতে আমরা কি বুঝব? পাকপাঞ্জাতন বলতে আমরা বুঝব যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইন। আমাদের মধ্যে এই কথাটি বলা হয়েছে যে যদি এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে, আল্লাহ বলেছে কি, আমি পাঁচটি পদার্থ দিয়ে, পাঁচটি প্রকার দিয়ে আমি এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করিয়াছি। সেই পাঁচটি প্রকারের বহু দূর এর ব্যাখ্যা। এই জন্য কবি একটি কথা বলেছেন, আব আতস খাগ বাত নূর, এই পাঁচের ব্যাখ্যা বহু দূর। তাহলে এই পাঁচের ব্যাখ্যা কত দূর? এই পাঁচের ব্যাখ্যা বহু দূর। যেমন পাঁচজন সাহাবা শ্রেষ্ঠ, পাঁচটি কালেমা শ্রেষ্ঠ, পাঁচজন নবী শ্রেষ্ঠ, এবং পাকপাঞ্জাতনের পাঁচজন শ্রেষ্ঠ, আগুন পানি বাতাস মাটি আলো, এই পাঁচটি দ্বারাই যেমন পৃথিবী সৃষ্টি করা হয়েছে তাই বলা হয়েছে আব আতস খাক বাত নূর, পাঁচের ব্যাখ্যা বহু দূর। আর এই পাঁচের ব্যাখ্যা যে কত দূর, এই দূর পর্যন্ত গেলে, সৃষ্টির গোড়াতে গেলে তখন আর মাথায় ধরে না। যাই হোক, সেখানে গেলাম না। তবে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে যারা বলে কার্তিক গণেশ হাসান হুসাইন, আসলে এই কথাটি ঠিক নেই। কেননা যে আমাদের মধ্যে পাকপাঞ্জাতন সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হতো না, আর সে পাকপাঞ্জাতনের অংশ হাসান হুসাইন। তাহলে এখন যারা এই জিনিসগুলো বোঝে নাই তারা এরকম বলে শুনে শুনে। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে হাসানের গুণ এবং হুসাইনের গুণ, একটি হলো পানির গুণ, আরেকটি হলো আগুনের গুণ। একটু গভীরে যাই, যেমন আগুন যত উত্তপ্ত হোক, যত বড় করে জ্বলুক, কিন্তু পানির কাছে কিন্তু আগুন টিকবে না, আগুন নিভে যায়। তেমনি ইমাম হাসাইন ইমাম হুসাইন, হাসানের গুণটা আগুন, যে গুণে বড় পীর, আর হুসাইনের গুণটা পানি, যে গুণে মঈনুদ্দিন চিশতিয়া ভারতবর্ষে এলেন। তাহলে দেখা যায় কি যে আমরা যে বলতেছি কার্তিক গণেশ হাসান হুসেন, দেখবেন মিল পড়ে না। কিরকম, কার্তিকের জ্ঞান ছিল বাহ্যিক জগতের জ্ঞান, বাহ্যিক জগতের শক্তি। এই পাকপাঞ্জাতন সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না,
সেই পাক পান্দাতনের পাঁচটির মধ্যে দুইটি হলো হাসান এবং হুসাইন। এখানে গেলে কিন্তু সেই মহাদেবের সন্তান সেই কার্তিক গণেশের সাথে মিল পড়ে না। তবে আল্লাহ যেমন আমাদের ধর্মে আল্লাহ নামে প্রচার, অন্য ধর্মে ঈশ্বর, অন্য ধর্মে গড, আরেক ধর্মে ভগবান, তাহলে আমরা যদি বুঝি যে ধর্ম শত শত, আল্লাহ কিন্তু এক। এই এক আল্লাহ এক জায়গায় গিয়ে নাম ধরেছে, ঈশ্বর গড এবং আল্লাহ খোদা, এই বিষয়। তাহলে মূলত আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা কাহিনী, তবে একটা কাহিনীর সাথে আরেকটা কাহিনীর মিলানো উচিত নয়। কেননা যে আমরা বাহ্যিক জগতে যে সিনেমা দেখি, কাহিনী দেখি, এই কাহিনী দেখতে গেলে একটা কাহিনীর সাথে আরেকটা ছবির কাহিনী মিল নেই। তাহলে মিল নেই বলে কি হয়েছে? আল্লাহ আরেক জায়গায় আরেক নামে আরেকটা ধর্ম পরিচালনা করেন, আল্লাহ এখানে আল্লাহ নামে আমাদের ধর্ম পরিচালনা করতেছেন, জ্ঞান দিতেছেন, মানুষকে চালাইতেছেন, খাওয়াইতেছেন। কোনো ধর্মের মানুষকে কিন্তু আল্লাহ না খাওয়াই রাখে না, সবাইকে দেখতেছে। তাহলে আমরা একটা জিনিস জ্ঞানে নিতে হবে যে আমরা কখনো হিংসা নিন্দা করব, অন্য ধর্মের মানুষকে আমরা অত ছোট জানব না, আমরা এদেরকে সম্মান করব। যদি তারা মনে করে যে তাদের ধর্ম বড়, তাদের ধর্ম নিয়ে তারা থাকুক। যদি কখনো তাদের জ্ঞানে ধরে যে না আমাদের ধর্ম বড় বা অন্য একটা ধর্ম বড়, তাহলে তার যদি মনে চায় আসবে, আর না হয় সে তার ধর্মেই থাকবে, এটা তার মনের স্বাধীনতা। তো এখন বিষয় হলো যে অন্ততপক্ষে আমরা এরকম বুঝব না, কার্তিক গণেশ হাসান হোসেন এরকম বুঝব না। প্রত্যেকটা ধর্মের কাহিনী, প্রত্যেকটা ধর্মের নিয়ম, সমস্ত কিছু আলাদা আলাদা। তবে হে জগৎবাসী, আজকে আপনাদের সামনে এই আলোচনাটি কেন করলাম, যেন মানুষে এরকম শুনে শুনে কথা না বলে, এই জন্য। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনাদের কাছে ভালো কোনো আলোচনা পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।